নমস্কার বন্ধুরা, আজকে হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা কার্ডবোর্ডের টুকরো। এটা লকেটটা তৈরি করব, তার জন্য ঠিক এরকম সাইজের একটা কার্ডবোর্ডের টুকরো নিয়েছি, আর নিয়েছি সাদা কাপড়। প্রথমে কার্ডবোর্ডের টুকরোটাতে আঠা লাগিয়ে কাপড়ের উপর বসিয়ে নিয়ে কাপড়টাকে খুব ভালো করে আমি লাগিয়ে নেব। কাপড়টা লাগানো হয়ে যাওয়ার পরে আমি এখানে পেন্সিল দিয়ে আমার পছন্দ মতন একটা ছবি হালকা একটু ড্র করে নিচ্ছি, যাতে আমার কালার করতে সুবিধা হয়। ঠিক সেই জন্য তোমরা যদি কেউ সরাসরি করতে অভ্যস্ত হও, তোমরা সরাসরি করতে পারো। আমি এখানে আমার পছন্দ মতন ছবি এঁকেছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো ছবি তোমরা আঁকতে পারো। এই ছবিটা এঁকে নেওয়ার পরে আমি এটাকে কালার করে নেব ফেব্রিক কালার দিয়ে। ছবিটা আঁকা শেষ হয়ে গেছে। তারপরে দেখো, এখানে আমি ঠিক ছবির মাপের একটা কার্ডবোর্ডের টুকরো নিয়েছি। সেই কার্ডবোর্ডের টুকরোর উপরে যেভাবে তোমরা দেখলে প্রথমে আমি সাদা কাপড়টা মুড়ে নিয়েছিলাম, ঠিক একই রকমভাবে সাদা কাপড়টা দিয়ে কভার করে নিয়েছি। এটা আমি ছবিটার পেছন দিকে লাগাবো, মানে যে বোর্ডের উপরে ছবিটা লাগিয়েছিলাম তার পেছন দিকটা যাতে দেখতে খারাপ না লাগে, তার জন্য কিন্তু আরেকটা পিস আমি লাগাচ্ছি।
ছবিটা লাগিয়ে নেওয়ার পরে এখানে কুরুশ কাটা দিয়ে বোনা খুব সাধারণ একটা দড়ি তৈরি করে নিয়েছিলাম, সেটাকেই এবারে চারিদিকে ঘুরিয়ে লাগিয়ে দেব। এখানে আমি কোনো রকম কেনা পমপম লেস বা অন্য কোনো লেস ব্যবহার করছি না, শুধুমাত্র হাতে তৈরি করে যে কুরুশ কাটার যে প্রথম ধাপ যেটা হয় সেই জিনিসটাকে হাতে বুনে লাগিয়ে দিচ্ছি। লকেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে আমি বড় সাইজের দুটো জাম্পরিং ব্যবহার করছি। সরাসরি আমি দড়িটা এর ভেতর থেকে লাগাইনি, এটা আমি জাম্পরিংটার সাহায্যেই আমি দড়িটা লাগাবো। তো তার জন্য এটাকে প্রথমে আমাকে ফুটো করে নিতে হবে, ফুটো করে তারপরে আমি রিংগুলোকে লাগিয়ে তারপরে দড়িটা ভরবো। এখানে হারটা আমার কমপ্লিট হয়ে গেছে। হার কমপ্লিট হওয়ার পরে এবারে দেখো দুল তৈরি করছি। তো দুল তৈরি করার জন্য একই রকমভাবে আমি সফট বোর্ডের উপরে সাদা কাপড় বসিয়ে তার উপরে ছবি এঁকে শুকনো করে নিয়েছি। আর দুটো টুকরো এক্সট্রা নিয়েছি যেটার উপরে কোনো রকম ছবি আঁকা নেই, যেটা একেবারে পুরো প্লেন, তো সেটা আমি লাগাবো পেছন দিকে। আর দিয়ে নিয়েছি দুটো পিন, এটা বসানো কানের দুল করব ঠিক সেই জন্যে। তোমরা যদি ঝোলানো দুল করতে চাও তোমরা বড়শি হুক লাগাতে পারো। তো প্রথমে দেখো আঠা লাগিয়ে পিন দুটোকে ভেতর থেকে ইন করে তারপরে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে পুরো ছবিটাকে লাগিয়ে নেব। আঠাটা লাগানোর পরে একটু শুকনো করে তারপরে এবারে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। ঠিক যে লেসটা আমি ব্যবহার করেছিলাম লকেটে লাগানোর জন্য ঠিক সেই লেসটাই আমি কিন্তু ব্যবহার করছি। আর ব্লু কালারের যে দড়িটা নিয়েছিলাম সেটা কিন্তু লাগাচ্ছি না, সেটা শুধুমাত্র আমি জাস্ট একটু ম্যাচিং করে কি না লাগালে সেটা দেখার জন্য নিয়েছিলাম। তো ওটার কিন্তু এখানে কোনো কাজ নেই, ওটা কিন্তু আমি এখানে কোনো কাজে লাগাইনি। যেহেতু তোমরা দেখতে পেলে তাই আমি বলে দিলাম জিনিসটা, নাহলে হয়তো কনফিউজ হয়ে যাবে যে হঠাৎ করে ব্লু কালারের যে দড়িটা দেখতে পেলে সেটা দিয়ে আমি কী করলাম। তো সেটা আমি কোনো কিছুতেই কাজে লাগাইনি, ওটা জাস্ট আমি দেখছিলাম যে ওটা দিলে দেখতে ভালো লাগে কি না। ওটা আমার খুব একটা ভালো লাগেনি তাই জন্য আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে আমি শুধুমাত্র পিঙ্ক কালারের যে লেসটা আমি লকেটে ব্যবহার করেছিলাম আমি সেটাই লাগাচ্ছি। তাহলে এখানে আমার কানের দুল গলার হার খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল। এভাবে তোমরাও তৈরি করে নিতে পারো বাড়িতে। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে পারো। আর আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের মতন টাটা।